সুজি দর্শকবৃন্দ, আমরা সুন্দর একটি সরিষা দেখতে পাচ্ছি। এটি বিনা সরিষা নয় এবং এটি বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট থেকে এটি রিলিজকৃত একটি জাত। এটি সাময়িক জলাবদ্ধতা এবং পাতা ঝলসানো রোগ প্রতিরোধী। আপনারা দেখেন আসলে অসাধারণ একটি জাত। এটি আসলে উচ্চতাও অনেক কম, আসলে উচ্চতা 105 সেন্টিমিটার মতো হতে পারে এবং এর গড় ফলন 1.6 টন। এবং এটি ভালো পরিচর্যা পেলে এর ফলন আরও অনেক বেশি হতে পারে। এতে তেলের পরিমাণ 1 কেজি সরিষায় তেলের পরিমাণ 43%, অর্থাৎ 1 কেজি সরিষায় 400 গ্রাম বা তার চেয়ে বেশি তেল পাওয়া যায়। আমরা পাশাপাশি দুইটা সরিষা ক্ষেত দেখতে পাচ্ছি আমাদের এই যে জমি। এখানে আমরা বিনা সরিষা নয় এবং পাশে বারি সরিষা 14, আপনারা দেখেন বারি সরিষা 14 এবং বিনা সরিষা 9 একই সাথে লাগানো। তো আমরা জানি যে বারি সরিষা 14 জীবনকাল 75 থেকে 80 দিন এবং এই যে বিনা সরিষা 9 এর জীবনকাল 80 থেকে 84 দিন। তবে দেখেন পাশাপাশি দুইটা প্রায় একই সময়ে আসলে দুইটা প্রায় উঠানোর মতো হচ্ছে এবং আমার মনে হচ্ছে বিনা সরিষা 9 যেটা এটা ওঠাচ্ছে আরও অনেক ভালো। এবং দেখেন এতে কী পরিমাণ সরিষা ধরছে এবং এই পটগুলো লম্বা, এই যে পটগুলো লম্বা এবং আমরা এখানে কোনো পাতা ঝলসানো রোগ বা এখানে কোনো পট বরাদ যেটা ফলসিদ্ধকারী পোকার আক্রমণ দেখতে পাচ্ছি না। আমাদের খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার কালিকাপুর গ্রামের কৃষক জনাব ইউসুফ হালাদার, উনি আমাদের প্রণোদনার আওতায় উনি বীজ পেয়ে এই জাত পাশাপাশি উনি চাষ করেছেন। এবং দেখেন আসলে যদি আমরা এই একটি জায়গায় দেখি, এখানে শুধুমাত্র সরিষা দেখা যাচ্ছে, শুধু সরিষা আর সরিষা। বারি সরিষা 14 আসলে অনেক ভালো, কিন্তু আমরা পাশাপাশি দেখতে পাচ্ছি বিনা সরিষা 9 যেটা এটার প্রচুর পরিমাণ পড, প্রচুর পরিমাণ পড। এবং বারি সরিষা 14 আসলে হলুদ, এই জন্য অনেকে পছন্দ করতে চান না। তবে বারি সরিষা 9 যেটা এটার আসলে সরিষাটা কালো, এই জন্য হচ্ছে অনেকেই এটা পছন্দ করেন। তো শুধু দর্শকবৃন্দ, আমাদের যে কৃষক লাগিয়েছেন আমাদের প্রবীণ কৃষক এবং খুবই ইনোভেটিভ কৃষক জনাব ইউসুফ হালাদার, চলুন আমরা তার সাথে কথা বলি এবং তার কাছ থেকে এ বিষয়ে বিস্তারিত জেনে নিই। সালাম আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? ভালো, আপনারা সবাই ভালো তো? হ্যাঁ ভালো আছি। এই যে বিনা সরিষা 9, এটা কি আগে কখনো লাগিয়েছেন? না, এবছর প্রথম লাগিয়েছেন। এবারে প্রথম। কেমন মনে হচ্ছে? হ্যাঁ, আল্লাহর রহমতে খুব ভালো। ভালো মনে হচ্ছে আসলে কোন বৈশিষ্ট্যের কারণে? আসলে ভালো মনে হচ্ছে আসলে কি দেখে? কি সরষে দেখিয়ে খুব ভালো হয়েছে। সরষে ইরাম সরষে হয়নি কোনোদিন, আমার বয়সে কোনোদিন ইরাম দেখিনি। এত ভালো ফলন? হ্যাঁ, এরাম ফলন আমি দেখিনি আমার বয়সে। এর আগে কি সরষে লাগাতেন? হ্যাঁ। কি সরষে লাগাতেন? লাগাতাম আমাকে দেশি সরষে। ও তো সেক্ষেত্রে 1 বিঘা জমিতে কেমন পাইতেন? ওই পাতাম 1 বিঘে জমিতেই বড় জোর 2 মন 2.5 মন এইরাম। আর এটা হচ্ছে কি পরিমাণ পাবেন? এ বিঘে বিঘে তো 10 মন হবেই। 10 মন হবে না? আচ্ছা, এটা লাগিয়েছিলেন কখন? লাগাইলাম কার্তিক মাসে। কার্তিক মাসে? কার্তিক মাসের মাঝামাঝি না? আচ্ছা, তাহলে হলো অগ্রহায়ণ পৌষ, এখন তো পৌষ মাস, মাঘ মাস। তার মানে হচ্ছে কি যে 60 দিনে বেশি বয়স হয়ে গেছে না? এই যে খেতে, ক্ষেতের বয়স আজকে কতদিন হয়েছে? এই ক্ষেতের বয়স বেশি হয়নি, তার মানে এখানে ফসল আর একটা লাগাইন হইলো, সরষে লাগাইন হইলো, দেশি সরষে লাগাইন হইলো, সেটা বিক্রি হয়ে গেছে, শাক তুলে বিক্রি হয়ে গেছে। তা ধরো এখানে বিক্রি হয়েছে প্রায় 3000টার মতন। ও আচ্ছা, এখানে দেশি সরিষা লাগিয়েছিলেন কার্তিক মাসে, লাগানোর পর সেটা সবজি হিসেবে বিক্রি করছেন, শাক হিসেবে বিক্রি করছেন, তারপরে এটা লাগাইছেন তাই না? অগ্রহায়ণ মাসে। অগ্রহায়ণ মাসে। অগ্রহায়ণ মাসে। তো সেক্ষেত্রে এই ক্ষেতের বয়স কতদিন হয়েছে? 50 ওইরাম 50-এর পুতায় তুই বেশি অতি পারে কি না পারে নাকি? আর হচ্ছে 15-20 দিন পর তো উঠানো যাবে তাই না? হ্যাঁ যাবে। যাবে না? তো সেক্ষেত্রে জীবনকাল তো 70-75 দিন হচ্ছে নাকি? আর একটু মনে হয় বয়স বেশি না, 60 দিন হয়েছে নাকি? ওইরাম কতদিন হয়েছে? ওইরাম 60 দিন হবে। 60 দিন আর 20 দিনের ভিতরে হচ্ছে উঠানো যাবে তাই না? যাবে। ও আচ্ছা, তো এটা আসলে বিঘা প্রতি তো বীজ লাগে কতটুকু? এটা 33% 1 বিঘাতে? বিঘে লাগে 2.5 কেজি লাগবে। একটু ভুল হচ্ছে মনে হয়। না ভুল না, ভুল না, বিঘাতে তো 1 কেজি বীজ হলে হয়ে যায়। না, আপনি কি 50% বিঘার কথা বলছেন? আচ্ছা, 33% বিঘাতে 1 কেজি বীজ লাগে, ঠিক আছে। 50% 1 বিঘাতে 2 কেজি বুনছেন তাই তো? 2 বিঘে। আর যেটা একটু টানের সম্পত্তি জমি,
সেটা একটু বেশি বুনতে হয়। হ্যাঁ হ্যাঁ, যাই হোক, আমরা এখন হলো বীজ যেহেতু ভালো বীজ ব্যবহার করি, এই জন্য আমরা বীজ হার একটু কম দিই। আমরা 33% এক বিঘা জমিতে আমরা 1 কেজি বীজ ব্যবহার করি, ঠিক আছে। যাই হোক, তো লাগানোর সময় জমিটা প্রস্তুত করছিলেন কিভাবে? ও সার দেওয়া হইলো, এখানে পরিষ্কার করা ছিল, পরিষ্কার এখানে কটা সার দিয়েছিলেন? এখানে সারকান সার দেওয়া, সারকান সার দিয়েছেন। দিয়ে হচ্ছে সার দিয়েছিলেন না? হ্যাঁ, কি কি সার দিয়েছিলেন? সার সব রঙের সার দেওয়া হয়েছে। টিএসপি কয় কেজি দিয়েছিলেন? ওই দিয়ে খেয়াল নেই, বিঘা প্রতি বলেন 33 বিঘাতে। হ্যাঁ, ওই 10 কেজি, এ 10 কেজি, 10 কেজি টিএসপি, 10 কেজি এমওপি। আর জিপসাম হলো কয় কেজি? 5 কেজি। 5 কেজি ভালো জিপসামটা দিয়ে লাগিয়ে দিলেন, তাই তো? লাগানোর পর হলো চারা বের হলো, তারপর হলো ইউরিয়া সার দিলেন কতদিন বয়সে? ইউরিয়া দেওয়া হয়েছে ওই বর্ষা হইলো, সেই বর্ষায় ওই কেজি 10 কেজির মতো মেরে দেওয়া হইলো। বর্ষা হলো গত 22 দিন বয়সে নাকি যখন ফুল আসলো? কয় কেজি দিয়েছিলেন? 10 কেজি, ওই 10 কেজি দিয়ে তারপর সেজ দিয়ে দিলেন নাকি? না, সেজ দেওয়া হয়, বর্ষাতে হয়ে গেছে। হ্যাঁ, বর্ষায় সেতে সেজ দেওয়া, একবারও সেজ দেওয়া লাগেনি? না। তারপর কি আর কোনো সার দিয়েছেন? না, আর না। আর এখানে হলো বোনার সময় সময় সার দিয়েছি, আর পরে একবার দেওয়া হয়েছে সার। ও আচ্ছা, তারপরে আর কোনো সার দেননি? আর এখানে কি কোনো পোকা লাগছিল? না। পোকার জন্য কোনো স্প্রে দিয়েছেন? না, এখানে দেওয়া। আর এখানে কি কোনো রোগ হয়েছিল? না, রোগের জন্য কোনো স্প্রে দেননি, আর উঠিয়ে নিয়ে যাবেন, তাই তো? যাই হোক, আপনি বীজ রাখবেন তো নাকি? হ্যাঁ, বীজ রাখবো। আগামী বছর কি এই জাত লাগাবেন না অন্য জাত? এই জাত, এই জাতই লাগাবেন না? ঠিক আছে, আচ্ছা, ওটা আমি লাগাবো। ওটা লাগাবেন না? না, ও ডবলের পারিনি আমি। ঠিক আছে স্যার, আপনাকে ধন্যবাদ। এখানে আগে স্থানীয় জাতের যে সরিষাটা হতো, কালো সরিষা, আসলে সবাই এখন সেটা এখনও তার যে টানটা এখনও ত্যাগ করতে পারিনি। তো সবাই যা বলে কি, আমাদেরকে যদি ওই 14 সাদা সরিষা বাদে আমাদের যদি কালো সরিষা থাকে তাহলে আমাকে সে আমাদের সেইটা দেন। তো আমি মনে করছি তাহলে বিনা সরিষা নয়, এটা হচ্ছে কালো, তো তো এটা সেইভাবে এখানে নতুন এটা মানে দেওয়া হয়েছে কৃষকদের, তাতে করে দেখা যাচ্ছে যে আসলে নয় ওই যে স্থানীয় যে সরিষা তার থেকেও আসলে চমৎকার, এবং এর ফলনও বেশি, এবং কৃষক এটা গ্রহণ করছে এবং বলছে যে আগামীতে এটা এরা বীজ সংরক্ষণ করবে এবং এটা আরও 10 জনের ভিতরে এটা সম্প্রসারণ করবে। তো এ আসলে আমাদের স্থানীয় যে সরিষা এখন এখানে নেই বললেই চলে। এখন যেটা যারা কালো সরিষা চায়, এখন এটা আমরা যদি বিনা সরিষায় 9টা আমরা যদি দেই তাহলে কৃষক অনায়াসে এটা গ্রহণ করবে। বাংলাদেশ ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার এগ্রিকালচার কর্তৃক উদ্ভাবিত এই যে বিনা সরিষা নয়, এই বিনা সরিষা নয় আমরা দেখছি যে মাঠেই আমরা প্রতিমান আমাদের চক্ষেই চক্ষুষ্মান যে দেখছি যে এর ফলন কেমন হতে পারে। তো আমরা লিটারেচারে যে দেখেছি যে এর ফলন হচ্ছে টন প্রতি ওই হেক্টর প্রতি 1.6 টন পার হেক্টর, আর এটার তেল কন্টেন্ট অয়েল কন্টেন্ট হচ্ছে 43%, যার জীবনকাল লিটারেচে পেয়েছি যে আমরা 80 থেকে 84 দিন। তো আমরা আমাদের যে কৃষক তার সাথে কথা বলে দেখেছি যে মোটামুটি 80 দিনের মধ্যে আমরা এটা উত্তোলন করা যে সম্ভব হবে। আর সবচেয়ে বড় যে কথা, এই বিনা সরিষা নয়, এটা অন্যান্য সরিষার সাথে এর পার্থক্যটা যেখানে, সেখানে হচ্ছে এটা হচ্ছে এই যে আমাদের যে সবচেয়ে বড় যে রোগটা সরিষার জন্য, যে পাতা ঝলসানো রোগ, এটা হচ্ছে প্রতিরোধী এবং কিছুটা লবণতা সহনশীল জাত। তো এটা হচ্ছে আমরা যেখানে আমাদের এটাই বটনের ব্লাইট প্রবণ এলাকা এবং হচ্ছে আমাদের লবণাক্ত রয়েছে সেখানে আমরা এটা সম্প্রসারণ করতে পারি, এবং যেখানে আমাদের অয়েল কন্টেন্টে আমাদের যে তেলের যে উৎপাদন সেটা বৃদ্ধিতে আমরা এটা আমাদের ভালো একটা সহায়তা করতে পারে। তো সেক্ষেত্রে আমরা এটা চেষ্টা করছি যে আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক এটা আরও সম্প্রসারণ করতে, আশা করি আমাদের উত্তরোত্তর এর ফলন বৃদ্ধি পা এই ফলনটা সম্প্রসারিত হবে, এই এর আবাদ সম্প্রসারিত হবে এবং আমরা এর ফলনও এটা আমাদের আমাদের আমদানি যে উৎপাদন তেলের উৎপাদনে তুলের উৎপাদনে আমাদের এর বেশ একটা ভালো একটা অবদান রাখবে। তো ধন্যবাদ।